ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং। আমি আজ দশম শ্রেণীর ভূগোল বিষয়ের 2 ও 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন হিসেবে তুলে ধরছি। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। প্রথম অধ্যায়, বহিজাত প্রক্রিয়া ও শিষ্ট ভূমিরূপ থেকে। মিয়ান্ডার কী, ইনসেল বার্জ কী, ধারণ অববাহিকা বলতে কী বোঝো, ষষ্ঠ খাতের সূত্র বলতে কী বোঝো, রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লিখো, প্রপাতকূপ বলতে কী বোঝো, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, জলপ্রপাত উৎসের দিকে কেন সরে যায়, হিমরেখা বলতে কী বোঝো, দ্রিয়ান কী। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল থেকে। বৈপরীত উষ্ণতা কী, হিমরেখার গড় উচ্চতা মেরুর দিকে কমতে থাকে কেন ব্যাখ্যা করো, পিসুক রেখা কী, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লিখো, কী কী পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় আলোচনা করো, অ্যালোবেডো কী, গ্রিন হাউস গ্যাসের উৎসগুলি কী কী। তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে। হিমপ্রাচীর কী, এল নিনো কী, মগ্নচড়া কী, সিজিকি বলতে কী বোঝো, শৈবাল সাগর কাকে বলে। চতুর্থ অধ্যায় অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে। 2টি বিষহীন বর্জ্যের উদাহরণ দাও, স্ক্রাবার কী কারণে ব্যবহৃত হয়, ভাগীরথী ও হুগলি নদীর ওপর বর্জ্যের যে কোনো 3টি প্রভাব লেখো, বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের ভূমিকা কী সে সম্পর্কে লেখো, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী, বর্জ্য ব্যবস্থাপনায় 4R এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, ল্যান্ডফিল কী, ই ওয়াস্ট কী, BOD কী, জৈব বর্জ্য বলতে কী বোঝো, বিষাক্ত বর্জ্য কাকে বলে, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য বলতে কী বোঝো। পঞ্চম অধ্যায় ভারত থেকে। ডেকান ট্র্যাপ অঞ্চলের 2টি বৈশিষ্ট্য লেখো, জায়িদ ফসল কাকে বলে, ম্যানগ্রোভ অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো, জনঘনত্ব কাকে বলে, অনুসারী শিল্প কাকে বলে, দুন কী, বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্যগুলি কী কী, বাগিচা ফসল বলতে কী বোঝো, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য লেখো, বদ্বীপ গঠনে অনুকূল ভৌগোলিক অবস্থাগুলি লেখো, কয়েল কী, সোনালি চতুর্ভুজ কী, জল সংরক্ষণের গুরুত্ব লেখো, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন। ষষ্ঠ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় থেকে। উপগ্রহ চিত্র, ভূপৃষ্ঠ চিত্র, মানচিত্র। উপগ্রহ চিত্রের 2টি গুরুত্ব লেখো, ভূসমলয় উপগ্রহ কী, উপগ্রহ চিত্র সংগ্রহের উপাদানগুলি কী কী, টপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য লেখো, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো, সেন্সর কী, FCC বলতে কী বোঝো, সূর্য সমলয় উপগ্রহ কী।